ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা। ঘূর্ণিঝড় মোখার ক্ষয়ক্ষতি এড়াতে উপকূলীয় অঞ্চলে মেডিকেল টিম ছাড়াও প্রস্তুত রাখা হয়েছে স্বেচ্ছাসেবী দল। কক্সবাজারে শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে সরে যেতে মাইকিং করছে স্থানীয় প্রশাসন। খোলা হয়েছে চারটি নিয়ন্ত্রণ কক্ষ। চট্টগ্রাম এবং কক্সবাজার বিমানবন্দরে আজ ও আগামীকাল সব ফ্লাইট বাতিল করা হয়েছে। চট্টগ্রাম ও মংলা বন্দরের কার্যক্রম বন্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশে নৌ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। স্থগিত করা হয়েছে পাঁচটি শিক্ষা বোর্ডের অধীনে রোববারের এসএসসি পরীক্ষা। ওয়ালিউল্লাহ ওলির ডেস্ক রিপোর্ট। অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে রোববার সকাল ছটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে কক্সবাজার উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ রাত থেকে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় অতি প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাব শুরু হতে পারে। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের 74 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 160 কিলোমিটার, যা দমকা অথবা ঝড় হওয়ার আকারে 175 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। 400 কিলোমিটারের ভেতরে আসলে কিন্তু ওর স্পিড বেশ বেড়ে যাবে। বাতাসের গতিবেগ আমরা ধরে নিচ্ছি 160 কিলোমিটার, এবং সেখান থেকে হয়তো বৃদ্ধি পেয়ে 175 কিলোমিটার আকারেই আঘাত হানতে পারে। তবে আমরা কিন্তু আরও গভীরভাবে পর্যবেক্ষণ করছি, এটা কিন্তু আরও গতি সঞ্চার করার সম্ভাবনা রয়েছে। কক্সবাজার উপকূলীয় এলাকায় 10 নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরকে 8 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কক্সবাজার ও চট্টগ্রাম এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহে 8 থেকে 12 ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। কক্সবাজার, উখিয়া এবং সেন্ট মার্টিন আর বাকি অংশটুকু মায়ানমারের উত্তরাংশ পাবে। সেন্ট মার্টিন দ্বীপটা পাশাপাশি ওই অঞ্চলের কক্সবাজার এবং টেকনাফ, উখিয়া এই সমস্ত অঞ্চলের উপরে এর প্রভাবটা অত্যন্ত বেশি থাকবে। অতি প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং এর ফলে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে কোথাও কোথাও ভূমি ধস হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। ওয়ালিউল্লাহ ওলি, NTV নিউজ ডেস্ক। বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা। কক্সবাজারকে 10 নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও পায়রা সমুদ্র বন্দরকে 8 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় নিয়ে এক সভা শেষে এ তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান। ঘূর্ণিঝড়ের অবস্থান, গতিপথ এবং এর গতি বিবেচনা করে কক্সবাজার বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেওয়ার জন্য এবং চট্টগ্রাম ও পায়রা বন্দরকে 8 নম্বর মহাবিপদ সংকেত জারি রাখার জন্য আশঙ্কা করছি যে এটা মায়ানমার এবং কক্সবাজার জেলায় এটা আঘাত হানবে। সেন্ট মার্টিনে খুব ঝুঁকিপূর্ণ ঘূর্ণিঝড়টি আগামী কাল 14 তারিখ, 14ই মে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে আঘাত হানতে পারে। এদিকে অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। উপকূলীয় জেলায় প্রস্তুত রাখা হয়েছে সাইক্লোন শেল্টার, মেডিকেল টিম এবং স্বেচ্ছাসেবক। কক্সবাজারের বিভিন্ন উপজেলায় ঝুঁকিপূর্ণ বাসিন্দারা আশ্রয় নিতে শুরু করেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিপদ সংকেত বাড়ার সাথে সাথে উদ্বেগ বাড়ছে উপকূলবাসীর, বিশেষ করে কক্সবাজার ও চট্টগ্রাম উপকূলের বাসিন্দাদের। মোখার ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে উপকূলীয় এলাকায় তৎপর রয়েছে স্থানীয় প্রশাসন। নৌবাহিনী, কোস্টগার্ড ও রেড ক্রিসেন্ট সহ উপজেলা প্রশাসন বাসিন্দাদের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নিতে মাইকিং করছে। জেলা প্রশাসন বলছে ঘূর্ণিঝড় মোখা কক্সবাজারমুখী হওয়ায় কক্সবাজার সহ সেন্ট মার্টিন দ্বীপ বেশি ঝুঁকিতে রয়েছে। এজন্য সেন্ট মার্টিন দ্বীপের সকল হোটেল, মোটেল ও রিসোর্টকে আশ্রয় কেন্দ্র ঘোষণা করেছে জেলা প্রশাসন। ইতোমধ্যে কক্সবাজারের কুতুবদিয়া, পেকুয়া, মহেশখালী, টেকনাফ এবং সদর উপজেলার ঝুঁকিপূর্ণ বাসিন্দারা সাইক্লোন শেল্টারে আশ্রয় নিতে শুরু করেছেন। 8 থেকে 9 হাজার মানুষ যে সেন্ট মার্টিনে বসবাস করে তারা যেন তাৎক্ষণিকভাবে আমাদের এই সমস্ত
হোটেল মোটেল যে কোটাসগুলো রয়েছে তাদেরকে আমরা সরিয়ে আনতে পারি এবং শতভাগ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে সেন্ট মার্টিন দ্বীপে। সর্বশেষ আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী যদি নামাটা বিপজ্জনক হয় সমুদ্রের পানিতে, সেক্ষেত্রে আমরা পর্যটকদের নিরুৎসাহিত করব। ওই মুহূর্তে কখনোই আমরা বিচে বা পানিতে নেমে গোসল করার জন্য বলতে পারি না। কক্সবাজার ও চট্টগ্রাম বিমানবন্দরে শনি ও রবিবার বিমান ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সাথে বন্ধ রয়েছে চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দরের কার্যক্রম। এটার যে পেরিফেরিয়াল উইন্ডের যে স্পিড, এই স্পিডটা কিন্তু উইন্ড স্পিডের কারণে আমাদের চট্টগ্রাম বন্দর এবং এই তৎসংলগ্ন এলাকাগুলো বেশ ক্ষতিগ্রস্ত হয়। উইন্ড স্পিডও যেহেতু আছে, সুতরাং বোঝা যাচ্ছে টাইডাল সার্জ এবং উইন্ড স্পিড মিলে ভালো একটা ক্ষতির সম্ভাবনা আছে। ভোলা, বরগুনা, পটুয়াখালী ও ঝালকাঠি সহ উপকূলীয় জেলায় সতর্ক অবস্থানে রয়েছে জেলা প্রশাসন। ওয়ালিউল্লাহ আলী, এনটিভি নিউজ ডেস্ক। এখন যাচ্ছি কক্সবাজারে, সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট ইকরাম চৌধুরী। টিপু টিপু, কক্সবাজারে তো মহাবিপদ সংকেত দেওয়া হয়েছে, 10 নম্বর মহাবিপদ সংকেত। তো আশ্রয় কেন্দ্রে কি মানুষজনকে নেওয়া হচ্ছে? আপনি যেমনটি বলেছেন, 10 নম্বর বিপদ সংকেত দেখাতে যাওয়ার পর থেকেই কক্সবাজারের বিভিন্ন শহরের আশেপাশে যে বানারাবল জায়গাগুলো আছে ওখান থেকে অনেকে এখন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে চলে আসছে। আমি এখন যে একটা স্কুল কাম সাইক্লোন সেন্টারে দাঁড়িয়ে আছি, ওখানে কক্সবাজার শহরের আশেপাশের ঝুঁকিপূর্ণ যেসব এলাকা আছে, কুতুবদিয়া পাড়া, সদনার বেল, সমিতি পাড়া, এসব এলাকা থেকে প্রায় 500 মানুষ আশ্রয় নিয়েছে। এছাড়া কক্সবাজারের জেলা প্রশাসনের কন্ট্রোল রুম থেকে আমাদেরকে যে তথ্য দেওয়া হয়েছে, কক্সবাজারের উপকূলীয় এলাকাতে যেসব ঝুঁকিপূর্ণ এলাকা আছে, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, শাহাবুর দ্বীপ এবং সেন্ট মার্টিন, ওখানে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ইতিমধ্যেই 15,000 বেশি লোকজনকে আশ্রয় দেওয়া হয়েছে। পাশাপাশি তারা জানিয়েছেন আজকে সন্ধ্যার মধ্যেই সকল আশ্রয় কেন্দ্রে তারা ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে সরিয়ে নিয়ে আসার জন্য বলা হয়েছে। তো জেলা প্রশাসন থেকে বলা হয়েছে ঘূর্ণিঝড় মোকাবেলায় তাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে, বিশেষ করে কুতুবদিয়া সাইক্লোন, কুতুবদিয়া, মহেশখালী, মাতারবাড়ি, ধলঘাটা এবং টেকনাফের যেসব ঝুঁকিপূর্ণ এলাকা আছে ওইসব এলাকাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আফসানা জানছিলাম ঘূর্ণিঝড় মোখার খবর। আমি যাচ্ছি পরবর্তী খবরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে তাদের আত্মবিশ্বাসের অভাব থাকে, তাই তারা দেশের মানুষের কল্যাণ করতে পারে না। দুপুরে রাজধানীতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের 60তম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। দেশের উন্নয়নে যে চলমান ধারা তা যেন অব্যাহত থাকে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আরও বলেন, এখন অনেক মেগা প্রকল্প চালু হয়েছে এবং হচ্ছে, অথচ মেগা প্রকল্পের সমালোচনা করে অনেকেই এসব প্রকল্প করা যাবে না বলেছিলেন। তাদের সেই বক্তব্য তারা ফিরিয়ে নিয়েছেন কিনা তা জানতে চান সরকার প্রধান। টেলিভিশনের টক শোর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, এসব অনুষ্ঠানে শুধু নেতিবাচক কথা বলা হয়, টকের সাথে সরকারের কাজের সম্পর্কে হালকা মিষ্টি কথা বলা উচিত বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রায় দক্ষ মানব সম্পদ তৈরির ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। বিভিন্ন দেশের নিষেধাজ্ঞার সমালোচনা করেন প্রধানমন্ত্রী। যে কোনো দেশ, যে কোনো কেউ এসে একটা বিশাল অঙ্কের টাকা দিয়ে কোনো প্রকল্প দিলে আমি কিন্তু সেই প্রকল্প গ্রহণ করি না, এটা আপনাদের আমি জানিয়ে দিচ্ছি, এবং সেটা আমি করবও না। কারণ আমার দেশের জন্য প্রযোজ্য যেটা আমরা সেটাই করব। কারণ একসময় তো মিলিটারি লুরুয়াদের সময় কী ছিল, নিজের টাকা অনেক টাকা দিয়ে প্রজেক্ট বানায় ওই টাকা পরের কাছে তুলে দেওয়া, তাদের কাছে কমিশন খাওয়া। আমার দেশের টাকা আমি তুলে দেবো একজনের হাতে আর তার কাছ থেকে আমরা কমিশন খাবো, ঘুষ নেব, এই ধরনের মানসিকতা কেন থাকবে? এটা তো আত্মহননের সামিল। বরং একটা টাকা বাঁচাতে পারি কি না সেই চেষ্টাটাই করতে হবে। আর একটা সিদ্ধান্ত আমি নিতে বলেছি, এখন আবার ওই স্যাংশন দেওয়ার একটা প্রবণতা, যাদের দিয়ে সন্ত্রাস দমন করি সবকেই তাদের উপরে স্যাংশন। তাই বলেছি যে দেশ স্যাংশন দেবে তাদের কাছে আমি কিচ্ছু কিনবো না।
দর্শক, ঘূর্ণিঝড় মোখার খবর জানতে এখন যাচ্ছি আমরা চট্টগ্রামে। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট শামসুল হক হায়দরি। সরাসরি যাচ্ছি তাদের কাছে। হায়দরি, চট্টগ্রাম বন্দরকে তো 8 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে, তো এ ব্যাপারে প্রশাসনের প্রস্তুতি কেমন দেখছেন? হ্যাঁ আফসানা, আমি আছি এখন চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে। আমার বাম পাশে যে বঙ্গোপসাগর, সেখানে প্রতিদিন রোজ যে দৃশ্যটি থাকে সেটি হচ্ছে যে এখানে অসংখ্য জাহাজ থাকে চট্টগ্রাম বন্দরের। আজ গতকাল রাত্রি পর্যন্ত চট্টগ্রাম বন্দরের জেটিসমূহ এবং বহির্নোঙ্গরে 80টি জাহাজ ছিল। যেহেতু দুর্যোগপূর্ণ আবহাওয়া, বন্দরের অ্যালার্ট 4 যখন চলতেছে তখন তারা সব জাহাজগুলোকে গভীর সমুদ্র পাঠিয়ে দিয়েছে। সাধারণত বৈরী আবহাওয়ায় ঘূর্ণিঝড়ের সময় এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়। তো যে বিষয়টি এখানে এসে অন্যরকম আমরা লক্ষ্য করলাম সেটি হচ্ছে যে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এবং সতর্ক বারবার সতর্ক করা সত্ত্বেও সমুদ্র তীরে সৈকতে মানুষের ভিড় কিন্তু কমছে না। আমি যখন এখানে প্রথমে আসি, ঘন্টা দেড় ঘন্টা আগের কথা, তখন আমি দেখেছি প্রচুর উৎসুক মানুষের এখানে ভিড়। তাদের বিভিন্ন জনের সাথে আমি কথা বলেছি, তাদের কেউ কেউ জানতেন না যে এরকম একটি, তারা চিটিংয়ের বাইরে থেকে এসছেন, তারা জানতেন না যে এখানে একটি দুর্যোগপূর্ণ পরিস্থিতি চলছে, তারা চলে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। কেউ কেউ আবার এমনও বলছে যে তারা মোখা দেখতে এসছেন, যে কেমন এখানে দাঁড়িয়ে দেখা টাকা যায় ইত্যাদি। কিন্তু এখানকার যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে বারবার সতর্ক করছেন এবং এখান থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করছেন। এখানে কিছুক্ষণ আগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী তিনি এসছেন, তিনি সার্বিক পরিস্থিতি দেখে এবং কঠোরভাবে নির্দেশ দিয়েছেন যারা, তারা যেন কেউ যেন এখন সমুদ্রে না নামেন এবং তীরে যে সমস্ত দোকানপাট আছে সেগুলো যেন গুটিয়ে তারা যেন আশ্রয় কেন্দ্রে চলে যান। মেয়র চলে যাওয়ার পর পরিস্থিতি আবার আগের মতোই আমরা লক্ষ্য করছি। তো যেটা মনে হচ্ছে যে পরিস্থিতি যদি অবনতি ঘটে এবং কোন রকমের ঝড় ইত্যাদি শুরু হয় সেক্ষেত্রে হয়তো সাধারণ মানুষ এখান থেকে সরে যেতে পারে। তবে এখন আবহাওয়া গুমোট এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, এখন জোয়ারের সময়, সমুদ্রের পানি এখন ক্রমশ বাড়ছে। ঘূর্ণিঝড়ের সময় যদি জোয়ার থাকে তাইলে জোয়ারের পানি হয়তো কূল উপচাতে পারে এমন আশঙ্কা করছেন এখানকার মানুষ। আফসানা, চট্টগ্রাম থেকে জানছিলাম মোখার খবর। গাইবী মামলায় নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা, পুলিশি হয়রানি সহ 10 দফা দাবিতে আজ নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট মইদুল ইসলাম, সরাসরি যাচ্ছি তার কাছে। মইদুল, বিএনপির কার্যালয়ের সামনে কি সমাবেশ শুরু হয়েছে? সমাবেশ এখনো শুরু হয়নি ঢাকার বিভিন্ন জায়গা থেকে। আসলে যেহেতু ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপির এই বিক্ষোভ এবং সমাবেশের আয়োজন, সেহেতু ঢাকার সব জায়গা থেকে আসলে নেতাকর্মীরা আসতেছেন এবং দুপুর 12টার পর থেকে মূলত আসা শুরু হয়েছে এবং বেলা 3টা নাগাদ এই সমাবেশ শুরু হবে এবং এই সমাবেশ শেষে এখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হবে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সহ দলের সিনিয়র নেতারা এখানে বক্তব্য রাখবেন এবং তাদের মূলত 10টি দাবির প্রেক্ষিতে এই সমাবেশ এবং বিক্ষোভের আজকে আয়োজন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি এবং নির্বাচনকালীন, আগামী যেহেতু সংসদ নির্বাচন, আগামী আসন্ন যেহেতু সংসদ নির্বাচন, সেক্ষেত্রে সেই সংসদ নির্বাচন যাতে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয় সেই সব দাবি সহ মূলত 10 দফা দাবির জন্যই আজকে এই সমাবেশের আয়োজন, বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। এবং আমরা আশেপাশে দেখতে পাচ্ছেন যে নেতাকর্মী অলরেডি ভরে গেছে এবং আমরা যত দেখেছি যে প্রক্রিয়াপুর মোড় থেকে শুরু করে কাকরাইল মোড় পর্যন্ত আসলে এখানে গাড়ি চলাচল বন্ধ আছে এবং সেই রাস্তার দুই পাশেই মূলত নেতাকর্মীরা অবস্থান করছে এবং বেলা 3টা নাগাদ সেই সমাবেশ শুরু হবে এবং সেখানে বক্তব্য রাখবেন বিএনপি মহানেত্রী মির্জা ফখরুল ইসলাম। নোয়াখালী হাতিয়ার 5টি ইউনিয়নের কয়েক কিলোমিটার বেড়িবাঁধ ভাঙার ফলে প্রতিবার সামুদ্রিক জলোচ্ছ্বাসের কারণে কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ে। ঘূর্ণিঝড় মোখা আসার খবরে আতঙ্কে রয়েছে বেড়িবাঁধ এলাকার প্রায় 10,000 মানুষ। নোয়াখালী থেকে মোহাম্মদ মাসুদ পারভেজের পাঠানো রিপোর্ট।
প্রতিবার বিভিন্ন সাইক্লোন বা ঘূর্ণিঝড় ছাড়াও ভাঙা বেড়িবাঁধ দিয়ে সমুদ্রের লোনা পানি ঢুকে হাতিয়ার হরণীয় চানন্দী চরেশ্বর সোনাদিয়া নিঝুমদ্বীপ ও নলের চরের আশেপাশের এলাকায় ফসলের ব্যাপক ক্ষতি হয়। এছাড়াও নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ঘরবাড়িতে পানি প্রবেশ করে। মোখার খবরে এখন আতঙ্ক ছড়িয়ে পড়েছে নোয়াখালী হাতিয়ার এসব এলাকার মানুষের মাঝে। অনেক দূরে ছিল, ব্যাংকতে কমন নয়, এখন এখানে এসে দাঁড়াইছে, সামনের দিকেও ব্যাংকতেছে, এখনও এটার জন্য কিছু হইতেছে না, এখানে কোনো ব্লক পড়তেছে না, আমরা খুব কষ্টে আছি। আমরা বারবার শুনে আসতেছি বেড়ে হবে ব্লক হবে, কিন্তু না, কিছু হচ্ছে না। বেড়িবাঁধ সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। আমরা সরকারি কর্মকর্তা সকল দপ্তরকে নিয়ে আমরা বসে আমরা আমাদের প্রাথমিক প্রস্তুতি আমরা নিলাম। তারপরে আমাদের আমাদের সিভিল সার্জনের দপ্তর, আমাদের পাবলিক হেলথ, আমাদের রোড সকলকে মিলে আমরা দুর্যোগের আগে এবং দুর্যোগের পরে আমাদের কি করতে হবে বিষয়গুলো আমরা আলোচনা করেছি। হাজার হাজার মানুষকে পানিবন্দীর হাত থেকে রক্ষা করতে ব্লক দিয়ে শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। কথা নাহিয়ান, NTV নিউজ ডেস্ক। গাজীপুর সিটি নির্বাচন প্রসঙ্গ। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আচরণবিধি মেনে দিনরাত ভোটারদের কাছে ধর্ণা দিচ্ছেন। প্রচণ্ড গরম উপেক্ষা করে ভোট প্রার্থীরা ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরে ভোট প্রার্থনার মাধ্যমে নির্ঘুম সময় অতিবাহিত করছেন। এলাকার রাস্তাঘাট উন্নয়ন, পয় নিষ্কাশন, ময়লা আবর্জনা প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে নগর সাজাতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটাররা। যোগ্য প্রার্থী নির্বাচন করবেন বলে জানিয়েছেন ভোটাররা। গাজীপুর সিটি কর্পোরেশনে মোট ভোটার সংখ্যা 11,79,476 জন। আগামী 25 মে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ।